সুপ্রিয় দর্শক, ফিস স্কুলের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এফসিআর কীভাবে ক্যালকুলেট করতে হয়। আমি আমার আগের যে ক্লাসে সেটিতে বলেছিলাম যে এফসিআর কী এবং এফসিআর কেন প্রয়োজন, এফসিআর ভালো কম হলে ভালো নাকি বেশি হলে ভালো ইত্যাদি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক যে ক্যালকুলেশনটা দেখাবো সেটি আসলে আপনাদের কাজে লাগবে, কীভাবে আপনারা ফিডের মান যাচাই করবেন, কোন খাদ্য কেমন এটি যাচাই করার জন্য এই ক্যালকুলেশনটা বা এই পদ্ধতিটা শেখা খুবই দরকারি, যে কীভাবে আপনি ফাইনালি অথবা স্যাম্পলিংয়ের সময় আপনার ফিডের এফসিআর বা খাদ্য রূপান্তর হার হিসাব করবেন। তো প্রথমে যেটা দরকার সেটি হচ্ছে যে আপনি প্রথম যখন মাছ ছাড়বেন তখন অবশ্যই আপনার পুকুরে যে পরিমাণ মাছ ছাড়বেন মানে মাছের সংখ্যাটা আপনার হিসাব রাখতে হবে। ধরুন আমি জাস্ট হিসাবের সুবিধার্থে ক্যালকুলেশনটা করছি। প্রথমে আপনাকে জানা লাগবে যে শুরুতে আপনার পুকুরে মাছের সংখ্যা, শুরুতে মাছের সংখ্যা আমরা ধরি 1003। এটা হিসাবের স্বার্থে ধরলাম যে আপনি শুরুতে পুকুরে মাছ স্টক করেছেন, আমরা তেলাপিয়া মাছ দিয়ে হিসাব করি, তেলাপিয়া মাছের 1000টি পোনা স্টক করেছেন এবং শুরুতে ওই মাছের গড় ওজন ছিল 1 গ্রাম করে এবং মোট ওজন হবে, তাহলে শুরুতে মাছের মোট ওজন হবে 1000 গ্রাম বা 1 কেজি। শুরুতে আপনি 1 কেজি মাছ, টোটাল 1 কেজি মাছের পোনা স্টক করেছেন যার সংখ্যা ছিল 1000টি তেলাপিয়া মাছের পোনা। এখন আসুন ওই মাছ স্টক করার পরে ধরুন আপনি প্রায় 110 দিন পরে বা 120 দিন পরে, আমি ধরলাম 110 দিন পরে বা 100 দিন পরে আপনি হারভেস্ট করবেন, সেই সময়ে আপনার এফসিআরটা কীভাবে ক্যালকুলেট করবেন। তো আমি প্রথমেই বলেছি যে মাছের সংখ্যা কত 1000টি এবং তখন প্রতিটি পোনার ওজন 1 গ্রাম থাকলে মোট 1 কেজি মাছ ছিল আপনার ওই সময় স্টকিং টাইম। পরবর্তীতে ধরুন আপনার এই 110 দিন বা এই 120 দিন যে টাইমে বললাম না কেন, ওই সময়ে আপনার আমরা ধরে নিই যে নর্মালি আপনার মর্টালিটি রেট 5%, মানে মৃত্যুহার, ওনার মৃত্যুহার বা মাছের মৃত্যুহার 5%। তাহলে যদি মর্টালিটি 5% হয়, যদি মর্টালিটি 5% হবে তবে আপনার কালচার শেষে মোট পোনার সংখ্যা হবে 950টি। তার মানে 1000টি পোনা থেকে আমি ধরে নিলাম 50টি পোনা আপনার মারা গিয়েছে বা রোগে আক্রান্ত কোনো কারণে নাই আপনার পুকুরে, তাহলে ওই 950টি পোনার উপরেই কিন্তু আপনার ফাইনাল হিসাবটা করতে হবে। এখন এই 950টি পোনা আপনি ধরেন যে 100 দিন পরে এটি গড় ওজন হয়েছে 200 গ্রাম করে, 5 কেজি বা 200 গ্রাম করে, তাহলে ওই সময় মাছের টোটাল ওয়েট কত ছিল বা সার্বিক ওজন কত ছিল, তাহলে আপনার আহরণ কালে মাছের মোট ওজন ছিল কতটুকু, তাহলে আপনি 950টি মাছ পাবেন যার প্রত্যেকটার ওজন আমি বলেছি 200 গ্রাম বা 5 কেজি যেটি বলব, তাহলে এখানে ওয়েট আসবে 190 কেজি।
মানে এটা হলো আপনার ফাইনাল ওয়েট 190 কেজি। এখন এখানে একটু ট্রিক্স আছে যে আপনি যখন পুরোপুরি মানে সঠিক নিয়মে এফসিআর কাউন্ট করবেন বা ক্যালকুলেশন করবেন, তখন আপনাকে নিট ওয়েটটা হিসাব করতে হবে। মানে আপনার প্রথমে যখন মাছ ছেড়েছিলেন তখন আপনার ওখানে কতটুকু মাছ ছিল, 1 কেজি মাছ ছিল যখন পোনা হিসাবে স্টক করেছেন। এখন ফাইনালি আপনার যখন কালচার শেষ করলেন তখন আপনি 190 কেজি মাছ পেলেন, তাহলে মূলত আপনার ওয়েট কতটুকু বেড়েছে, তাহলে সেটি হলো নিট ওয়েট। এই নিট ওয়েটটা আমাদের বের করতে হবে। তাহলে নিট ওজন 190-1 কেজি মানে 189 কেজি, 189 কেজি আপনার নিট ওজন বাড়ছে মাসে ফিট খেয়ে খাইয়ে। এখন আমরা হিসাবের স্বার্থে ধরে নিচ্ছি যে আমরা এই টাইমটুকু মানে ফ্রম দ্য ডে ওয়ান থেকে একদম কালচার শেষ করা পর্যন্ত আমি মাছকে মোট খাবার খাইয়েছি, মোট খাদ্য দিয়েছি 228 কেজি। 228 কেজি ফিড আমি খাইয়েছি কালচার শেষ করা অবধি, যখন আমার মাছটা ফাইনালি 5 কেজি আসলো বা 200 গ্রাম আসলো। এখন আমি এফসিআর হিসাব করব। এইবার আমরা বলেছিলাম আপনাদের আগের ভিডিওতে, খেয়াল আছে কিনা, যে এফসিআর হচ্ছে 1 কেজি মাছ উৎপাদন করতে কতটুকু খাবার লাগে। এখন আমরা টোটালটার জন্য এফসিআর হিসাব করব। তখন উপরে রাখব হচ্ছে কতটুকু খাদ্য আমি খাওয়াই, মানে মাছকে খাওয়ালাম সর্বমোট কতটুকু। দেখেন আমাদের এখানে 228 কেজি খাবার লেগেছে, তাহলে উপরে আমি 228, আর নিচে দিব হচ্ছে আমার নিট কতটুকু মাছের বডি ওয়েট বা মাছের গ্রোথ হয়েছে নিট। তার মানে আমার প্রথমে 1 কেজি ছেড়েছিলাম, শেষে পেলাম 190 কেজি, তখন এই দুইটা জিনিস বিয়োগ দিয়ে নিট ওজন বের হলো 189 কেজি, সেটি এখানে আসবে 189। এই দুটিকে যদি আপনি মানে 228কে যদি 189 দিয়ে ভাগ দেন তাহলে দেখা যাবে 1.2 এসছে। তার মানে এটি হলো আপনার চূড়ান্ত এফসিআর, মানে আপনার কালচারের চূড়ান্ত এফসিআর। তো আশা করি আপনারা কীভাবে আপনার পুকুরে চাষের মাছের ক্ষেত্রে, বাণিজ্যিক চাষের ক্ষেত্রে বা চিংড়ি চাষের ক্ষেত্রে কীভাবে আপনারা মাছ বা চিংড়ির এফসিআর ফিডের এফসিআর নির্ণয় করবেন সেটি বুঝতে পেরেছেন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে অন্যরাও জানতে পারে। তো আমাদের সাথেই থাকুন, আশা করি আগামী দিনে আরও বিভিন্ন ধরনের মাছ চাষের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে অবধি সুস্থ থাকুন, ধন্যবাদ।